কোরবানির ঈদের বাকি আর মাত্র দুই দিন। মুসলিম সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবকে ঘিরে বন্দরনগরীর চট্টগ্রামে জমে উঠেছে পশুর হাট। স্থায়ী দুটি হাট ছাড়াও এবার মহানগরীতে বসেছে ছয়টি অস্থায়ী হাট। কোরবানি উপলক্ষে পশু কিনতে হাটে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এদিকে পশুদের তাৎক্ষণিক সেবা দিতে প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে চট্টগ্রামের বিভিন্ন হাটে কাজ করছে 67টি মেডিকেল টিম। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পশু আসছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন পশুর হাটে। তবে এখনও পুরোপুরি জমেনি বেচাকেনা। ধীরে ধীরে সরগরম হচ্ছে কোরবানির পশুর হাটগুলো। চট্টগ্রামের সর্ববৃহৎ গরুর বাজার সাগরিকা ঘুরে দেখা গেছে দেশীয় গরুর পাশাপাশি ভারত, মিয়ানমার ও নেপালি গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম ও আশেপাশের জেলা ছাড়াও পাবনা, কুমিল্লা, কুষ্টিয়া, রাজশাহী, ফরিদপুর সহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই হাটে পশু নিয়ে প্রতিদিনই ভিড় করছেন ব্যবসায়ীরা। বাজারে প্রচুর গরু সমাগম ঘটলো গতবারের তুলনায় দাম অনেক চড়া বলে অভিযোগ করেছেন ক্রেতারা। গরুর দামটা ধরে রাখছে, এখনো সেটা রিজনেবল এখনো আসেনি। আগের মতো আমি গরু দেখতেছি নেই, কিন্তু দাম যা যাচ্ছে সীমার বাইরে। এটা ব্যবসায়ীরা বলছেন গরু পালনে যে টাকা খরচ হচ্ছে সে অনুযায়ী দাম পাওয়া যায় না। অন্যদিকে সীমান্ত দিয়ে পাইকারিভাবে কেনায় দামও পড়েছে বেশি। তবে দেশি গরুর পর্যাপ্ত সরবরাহ থাকায় সংকট হবে না বলে জানায় তারা। বাইরে থেকে গরু আসলে আমাদের এই পালা ফার্ম বা এগুলো একবার ধ্বংস হয়ে যাবে। আমি দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া ওইখান থেকে গরুগুলো আমি কালেকশন করেছি মূলত। এদিকে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা সহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন এই ইজারাদার। সেদিন টুকটাক বিক্রি হয়েছে, আজকে ভালো বিক্রি হচ্ছে এবং আরো বেশি বিক্রি হবে বলে আমরা আশা করছি। অন্যদিকে এই প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন স্বস্তির কথা, এবারে কোরবানি হাটগুলোতে পশু মনিটরিং ও সেবা দিতে থাকছে 67টি মেডিকেল টিম। যেখানে কোনো ইয়া হওয়ার সমস্যা হয় বা অ্যাক্সিডেন্ট হলো, অনেকগুলো গরু একসাথে ইনজুরি হলে আমরা সেখানে মেডিকেল টিম প্রেরণ করব। পশুর হাটে নির্বিঘ্নে কেনাবেচা নিশ্চিত করতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, আর জাল নোট শনাক্তকরণে আছে জাল নোট শনাক্তকরণ বুথ। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।